আসসালামু আলাইকুম। হেই গাইস, হোয়াটসআপ, কি অবস্থা আপনার সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের সামনে একটি ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে স্মার্টফোন দিয়ে প্রফেশনাল একটি সিভি ডিজাইন করবেন। ডিজাইনটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব নামের একটি অ্যাপ্লিকেশনের, যা ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যাদের মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার আগ্রহ আছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আর যাদের মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার আগ্রহ নেই তারা ভিডিওটি স্কিপ করে করে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করে আজকের এই ডিজাইনের প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে ফেলতে পারেন। কিভাবে প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেটা পিক্সেলল্যাবে এড করে কাস্টমাইজ করতে হয় সেটা আপনারা আগের যে কোনো একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রজেক্ট ফাইলের ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়াল ভিডিওটি শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সর্বপ্রথম আপনারা যে কোনো একটা পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করবেন। আমি এখানে পিক্সেলল্যাব টিজি ভার্সনটি ওপেন করেছি। তো ওপেন করার পর একটু নিচের দিকে আপনারা যে প্রিসেট দেখতে পাচ্ছেন, একটু ডানে সোয়াইপ করলে আপনারা এখানে A4 একটা প্রিসেট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি A4 সাইজ সিলেক্ট হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি পিক্সেলল্যাব টিজি অথবা পিক্সেলল্যাব লাইট ভার্সনের কোনো একটি না থাকে, মানে অন্য কোনো পিক্সেলল্যাব যদি থেকে থাকে, তাহলে আপনারা সর্বপ্রথম পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর একদম উপরে থ্রিডোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইমেজ সাইজে যাবেন। ইমেজ সাইজে কি উইডটা দেবেন আপনারা 2480 এবং হাইটটা দেবেন 3508। তারপর ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন মানে A4 সাইজে এটা চলে এসেছে। এবার আপনারা এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, তারপর কালারে যাবেন, কালার গিয়ে আবার কালারে যাবেন। তো এখান থেকে এই কালারটা দিয়ে দেবেন। তো এই ডিজাইনটি করার সময় আমি যতগুলো কালার ব্যবহার করবো প্রত্যেকটা কালারের কোড ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে আপনারা সেম টু সেম ডিজাইন করে মানে ট্রাই করতে পারেন। তো ওকে আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপর রাইট অপশন। এবার আমি এখানে মানে শেপস ড্র করব। তো শেপস ড্র করার জন্য সর্বপ্রথম আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন একটা গার্ড অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পরে সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে ক্লিক করবেন। তাহলে মানে লাইনগুলো একদম ডিফল্ট অবস্থায় চলে আসবে। তো ডিফল্ট অবস্থায় চলে আসার পর এখানে মানে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করা জেনে থাকেন, তাহলে এখান থেকে মানে অসাম শেপ ডিজাইন করতে পারবেন আপনারা। তো লাইনগুলো আপনারা আপনাদের ইচ্ছামতো সাজিয়ে নেবেন। এই সেটিং এখানে ক্লিক করলে আপনারা এই লাইনগুলো সরাতে পারবেন, সরিয়ে ইচ্ছামতো সাজাতে পারবেন। তো আমি লাইনগুলো আপাতত মানে সাজিয়ে নিচ্ছি। ওকে, আমি আমার মতো লাইনগুলো সাজিয়ে নিয়েছি। তো লাইনগুলো সাজানোর পর আপনারা এই যে ইউ একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে চুম্বকের মতো একটা আকর্ষণ চলে আসবে। তারপর আপনারা সেটিং আইকনে ক্লিক করলে এটা চলে যাবে। এবার আপনারা এখানে বেজিয়ার টুল দিয়ে শেপস ডিজাইন করবেন। তো বেজিয়ার টুলটা আনার জন্য এখানে একটা ক্লিক করবেন। তো দেখতে পাবেন বেজিয়ার টুল চলে এসেছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পয়েন্টটা প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটা একদম উপরে এভাবে ছেড়ে দেবেন। তো ছাড়ার পর আপনারা সুন্দরভাবে এটা এখানে রেখে দেবেন। তারপর এই পয়েন্টটাকে ধরে এখানে রাখবেন। তারপর এটাকে আপনারা সুন্দরভাবে এখানে ছেড়ে দেবেন। তারপরে যে প্লাস অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে সুন্দরভাবে এই জায়গায় বসাবেন। তারপর আপনাকে এটাকে ধরে একটু মানে কার্ভ করে দিতে পারেন। কার্ভ করে দিলে একটু সুন্দর লাগবে আর কি। তো আমি এখান থেকে একটু কার্ভ করে দিচ্ছি। ওকে, আমি এরকম রাখলাম। রাখার পর আবার আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ধরে সুন্দরভাবে এটাকে এরকম নিচে নিয়ে নেবেন। তারপর এই কর্নারে একটা ক্লিক করবেন। তারপর উপরে এই কর্নারে একটা ক্লিক করবেন। এবার আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রত্যেকটা কর্নার একটা মানে অপরটার সাথে লেগে যাবে। এবার ব্যাকগ্রাউন্ডে একটা মানে এই জায়গায় একটা কালার দিবেন। তো কালারটা দেওয়ার জন্য একটু নিচে যাবেন। নিচে গেলে এই যে ওপাসিটি দেখতে পাচ্ছেন এটাকে বাড়িয়ে দিবেন। তাহলে দেখতে পাবেন একদম হোয়াইট কালার চলে এসেছে। তো একটু নিচে গিয়ে আপনারা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর একটু নিচে যাবেন। নিচে গিয়ে মানে স্ট্রোকটা একদম জিরো করে দেবেন। তারপর রাইট অপশন। এবার যদি আপনারা মানে এই যে গার্ড অপশন এটা তুলে দেন, তাহলে দেখতে পাবেন সুন্দর একটা মানে রাউন্ড টাইপের একটা শেপস এখানে চলে এসেছে। তো লেয়ার অপশনে ক্লিক করে এই শেপসটা আপনারা প্রথমে লক করে দেবেন, যাতে বাকি ডিজাইন করার সময় এটা এলোমেলো না হয়ে যায়। এবার আমরা বাম দিকে অন্য একটা শেপস ডিজাইন করবো। তো সেটা করার জন্য আবার গার্ড অপশনে ক্লিক করবেন। তারপরে লাইনগুলো আবার আপনারা মানে ইচ্ছামতো সরিয়ে নেবেন। তো আমি লাইনগুলো আবার সরিয়ে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, আমি লাইনগুলো আবার সাজিয়ে নিয়েছি। তারপর সেটিং এখানে ক্লিক করুন, এটা চলে যাবে। তারপর আবার আপনারা বেজিয়ার টুলে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই পয়েন্টটাকে আপনারা ধরে উপরে এই জায়গায় ছেড়ে দেবেন। তারপর সুন্দরভাবে এটা জায়গা মতো বসিয়ে দেবেন। তারপর এটাকে ধরে আপনারা এখানে ছেড়ে দেবেন। ওকে, তো এটাকে সুন্দরভাবে এখানে বসাবেন। তারপর আপনারা এই যে প্লাস একটা অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে আপনারা এই জায়গায় বসিয়ে এখান থেকে একটু কার্ভ করে দেবেন, রাউন্ড করে দেবেন। তাহলে সুন্দর লাগবে আর কি। তো আমি এটাকে এরকম একটু কার্ভ করে দিলাম। কাপ করার পর আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে এরকমভাবে এই জায়গায় বসিয়ে দেবেন। তারপর আপনারা একটু নিচে যাবেন। নিচে গিয়ে আপনারা এই যে স্ট্রোক উইড এটা একটু বাড়িয়ে দেবেন। তো আমি আপাতত 35 রাখবো। ওকে, 35 দিলাম। তারপর একটু নিচে যাবেন। নিচে গিয়ে স্ট্রোকের কালারটা আপনারা এটা করে দেবেন, মানে এই কালারের মতো করে দেবেন। তারপর আপনারা এই গার্ড অপশনটা তুলে দিবেন। তুলে দিয়ে রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাবেন এখানে সুন্দর একটা ডিজাইন মানে একটা শেপ চলে এসেছে এবং অনেক সুন্দর লাগতেছে। তারপর লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই লেয়ারটাও লক করে দেবেন। ওকে, এবার হচ্ছে লেখালেখির পালা। তো লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা আপনাদের নামটা লিখে দেবেন। তো আমি নামটা লিখে দিচ্ছি।
নামটা লেখার পর আপনারা প্রথমে এটার ফন্ট পরিবর্তন করবেন। আপনারা এতে যাবেন, এর থেকে এখান থেকে আপনারা ফন্ট পরিবর্তন করে দেবেন। তো ফন্টে যাবেন, ফন্টে গিয়ে আপনারা মাই ফোন থেকে এই যে গৌতম মিডিয়াম রেগুলার এই ফোনটা সিলেক্ট করে দেবেন। আমি এই ফোনটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা সিলেক্ট করার পর প্রথমে ফোনটাকে একটু বড় করবেন, মানে টেক্সটটাকে। তো আমি টেক্সটটাকে একটু বড় করলাম, বড় করার পর আমি এখানে একটা শেপ সিলেক্ট করব। তো শেপসে যাবেন, শেপসে গিয়ে এটা একদম উপরে ছেড়ে দেবেন, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই সিলেকশন এখানে ক্লিক করে উপরে দুইটা লেয়ার সিলেক্ট করে মার্জ করে দেবেন। তো আমি এখান থেকে মার্জ করে দিচ্ছি। ওকে, মার্চ করার পর আমি এই নামটাকে মানে ডান থেকে একটু এভাবে ছোটো করে দেব। ওকে, ছোটো করে দিলাম। ছোটো করার পর আমি এটাকে একটু ছোটো করে দেবো, এভাবে ছোটো করে এই জায়গায় রাখবো। ওকে, তো এটা আমি একটু স্ট্রোক বাড়িয়ে দিতে পারি। স্ট্রোক বাড়িয়ে দিলে আর কি মানে টেক্সটটা একটু বোল্ড হবে। তো আমি স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গিয়ে এটার স্ট্রোক কিন্তু একই কালার দিতে হবে। ওকে, তো আমি স্ট্রোকই আপাতত ওয়ানে রাখছি, তারপর রাইট অপশন। এবার সুন্দরভাবে এটা এই জায়গায় বসিয়ে দেবেন। তার আগে আপনারা এই যে মানে গার্ড অপশন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখান থেকে একটা লাইন এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবেন, যাতে এটার বাম দিকে কোনো টেক্সট না যায়। তো বাকিগুলো আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। ওকে, আমি রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এটাকে আপনারা সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবেন, মানে এই লাইনের মানে বাম দিকে কোনো টেক্সট যাবে না, সব মানে লেখা হচ্ছে ডান দিকে হবে। তো আমি এটাকে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবো, এই নামটাকে। ওকে, আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। এবার আমি এখানে আরও একটা টেক্সট অ্যাড করবো। তো টেক্সট ক্লিক করবেন, এখানে ডবল ক্লিক করে আপনাদের পেশা কি, আপনারা কি গ্রাফিক্স ডিজাইনার নাকি ওয়েব ডিজাইনার নাকি অন্য কিছু। তো আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার লিখে দিলাম, তারপর ওকে। তো প্রত্যেকটা টেক্সট কিন্তু আপনারা মানে গৌতম রেগুলার এই যে গৌতম মিডিয়াম রেগুলার এই ফোনটা দিয়ে দিবেন। তো আমি এখানে এই ফোনটা দিয়ে দিয়েছি। তারপর আপনারা এটাকে একদম ছোটো করে নেবেন, ছোটো করে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবেন। তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ওকে, আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই লেয়ারটাকে লক করে দেবেন। এবার আপনারা নিচে মানে আরও কিছু শেপ শেয়ার করবেন। তো সেটা করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, প্লাস অপশনে ক্লিক করে শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে এই যে রেডিয়াস দেখতে পাচ্ছেন এটা একদম 100% করে দেবেন। 100% করে দিয়ে এটাকে একদম ছোটো করে দেন এভাবে। তুমি এটাকে এরকম সাইজে রাখছি। রাখার পর আমি এটার কালার পরিবর্তন করবো। তো কালার পরিবর্তন করার জন্য নিচে যাবেন, নিচে গিয়ে এই কালারটা দিয়ে দেবেন, মানে এই ব্যাকগ্রাউন্ডের কালারের মতো দিয়ে আপনারা এটাকে একটু লম্বা করতে পারেন এভাবে। সরি, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, তো এটাকে আপনাদের ইচ্ছা মতো একটা সাইজ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এটাকে সুন্দরভাবে এই জায়গায় বসাবেন। তো আমি এটাকে এই জায়গায় বসিয়ে নিচ্ছি। ওকে, বসানোর পর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। তারপর আপনারা এই শেপসটাকে অন্য একটা শেপসের সাথে মার্চ করে দেবেন। তো প্লাস অপশনে ক্লিক করবেন, শেপসে ক্লিক করবেন, এটা একদম উপরে ছেড়ে দেবেন, তারপর রাইট অপশন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই যে নিচে সিলেকশন এখানে ক্লিক করবেন, তারপর উপরে দুইটা লেয়ার সিলেক্ট করে আপনারা মার্চ অপশনে ক্লিক করে এটা মার্চ করে দেবেন। ওকে, তারপর এই লেয়ারটাকে আপনারা আরও দুইটা কপি করবেন। কপি করার জন্য এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে কপিতে ক্লিক করবেন, আবার কপিতে ক্লিক করবেন, দুইটা চলে এসেছে। এবার এই দুইটাকে আপনারা সুন্দরভাবে এই জায়গায় বসাবেন। তো আমি এটাকে এখানে রাখলাম। রাখার পর আপনারা রিলেটিভ পজিশনে ক্লিক করে এখানে ক্লিক করবেন, তাহলে এটা একদম জায়গা মতো বসে যাবে। তারপর এটাকে আরে বাই, তারপর এটাকে আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। তো এটাকেও এখানে বসিয়ে দিয়ে রিলেটিভ পজিশনে ক্লিক করে এখানে মানে রেখে দেবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ার আপনারা লক করে দেবেন। এবার আপনারা এই লাইনগুলোর উপরে লিখবেন মানে অ্যাবাউট মি এডুকেশন, তারপর এক্সপিরিয়েন্স। তো সেটা লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, টেক্সে ক্লিক করবেন, তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা লিখবেন অ্যাবাউট মি। তো আমি লিখে দিলাম অ্যাবাউট মি। তারপর আমি এটাকে আরও একটা কপি করবো, কপি এখানে ক্লিক করলাম। তারপর এখানে আমি লিখবো এডুকেশন, এডুকেশন। তারপর এটাকে আরও একটা কপি করবো, তারপর আমি এটাকে লিখবো মানে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স। তারপর ওকে, এবার এই প্রত্যেকটা লেখাকে আপনারা মানে ফন্ট পরিবর্তন করবেন। ফন্ট পরিবর্তন করে আপনারা গৌতম মিডিয়াম দিয়ে দিবেন। তো এখান থেকে আমি গৌতম মিডিয়াম দিয়ে দিচ্ছি। এবার এই তিনটা লেখার কালার পরিবর্তন করব। তো কালার পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আমি এগুলোকে একটু ছোটো করে নিচ্ছি। তো ছোটো করার পর আমি এটার মানে এগুলোর উপরে রেখে দিব, তারপর আমি এগুলোর কালার পরিবর্তন করব। তো এগুলোকে একটু ছোটো করে ওকে এখানে রেখে দিলাম। তারপর প্রথমে এটা সিলেক্ট করে আমি প্রথমে এটা কালারে যাব। কালারে গিয়ে কোথায় গেলো কালার, কালারে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার এই কালারটা আমি দিয়ে দেবো। তারপর এটারও সেম কালার দিয়ে দেবো। এভাবে তিনটা মানে টেক্সের একই কালার আপনারা দিয়ে দেবেন। তো কালার দেওয়ার পর এগুলোকে ছোটো করে আপনারা সুন্দরভাবে এই সাইডে বসিয়ে দিবেন। তো আমি তিনটা টেক্সকেই সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, আমি লেখাগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এগুলো লক করে দেবেন। মানে প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনারা লক করতে বলবেন না, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এবার অ্যাবাউট মি এর নিচে আপনারা আপনাদের সম্পর্কে যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আবার প্লাস অপশনে ক্লিক করে টেক্সে যাবেন, টেক্সে গিয়ে আপনারা এখানে ডবল ক্লিক করে আপনাদের সম্পর্কে মানে আপনাদের সম্পর্কে যে কোনো কিছু লিখে দেবেন ইংরেজিতে। তো আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, আমি এই টেক্সটগুলো লিখে দিলাম। তারপর ওকে, তো এবার আমি প্রথমে এই টেক্সটগুলোকে প্রথমে একটু ছোটো করে নিচ্ছি। তো ছোটো করার পর এই দিকে আমি একটু লম্বা করে দেবো। তারপর আমি এটার ফন্ট পরিবর্তন করবো। আপনারা ফন্টে যাবেন, ফন্টে গিয়ে এখান থেকে এই যে গৌতম মিডিয়াম ফোনটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি গৌতম মিডিয়াম ফোনটা দিয়ে দিলাম। তারপর ওকে, তো এবার আমি এটা মানে এই লেখাগুলো একটু স্পেসিং দিব, লাইন স্পেসিং। তো আমি লাইন স্পেসিংয়ে গিয়ে না সরি লাইন হ্যাঁ লাইন স্পেসিং, তারপর আমি লাইন স্পেসিংটা দিয়ে দেবো 6 আপাতত। তারপর মানে এই টেক্সটগুলোর সাইজ দেবো আমি 15। তো আপনারা সাইজে যাবেন, সাইজে গিয়ে এখান থেকে টেক্সটগুলোর সাইজ দেবেন
15, ওকে 15 দেওয়ার পর এবার এই টেক্সটগুলোকে আপনারা সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। ওকে আমি টেক্সটটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি এডুকেশনের নিচে একটা ডিজাইন করব, তো সেটা করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা শেপসে যাবেন, শেপসে গিয়ে আপনারা এখান থেকে শেপসটা প্রথমে একটু ছোটো করবেন, ছোটো করে মানে এটাকে আপনারা এভাবে ছোটো করে দেবেন। প্রথমে আমি এই জায়গায় রাখি, ওকে এখানে রাখার পর আমি এটাকে একদম ছোটো করে দেবো, ছোটো করার পর নিচে থেকে একটু বড়ো করে দেবো, ওকে ওকে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন, আবার আপনারা প্লাস অপশনে ক্লিক করে আপনারা শেপে যাবেন, শেপে গিয়ে এই শেপসের ডিজাইনটা আপনারা রাউন্ড করে দেবেন, তারপর ওকে। এবার এই শেপসটাকে ছোটো করে আপনারা এই জায়গায় বসাবেন, তো আমি এটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে আমি এটাকে এখানে বসাবো, ওকে এখানে বসালাম। তো এটাকে আমি আরও দুইটা কপি করব, দুইটা কপি করে নিলাম, তারপর একটা মাঝখানে, তারপর আরেকটা একদম নিচে, ওকে। তো এগুলোকে আমি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি, তো আমি এগুলো বসিয়ে নিলাম। তো লে অপশনে ক্লিক করে আমি এগুলোকে লক করে দেবো, লক করার পর আমি এখানে মানে একটা টেক্সট অ্যাড করবো। প্লাস অপশনে ক্লিক করে টেক্সট ক্লিক করবেন, টেক্সট ক্লিক করে এই জায়গায় আপনারা সাল লিখে দিবেন, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনারা কোন ইউনিভার্সিটিতে কী পড়েছিলেন। তো আমি সালটা লিখে দিচ্ছি, তো আমি সালটা দিয়ে দিলাম। সালটা দেওয়ার পর আমি এটার ফন্ট পরিবর্তন করবো, তো আবার ফন্ট আপনারা দিয়ে দিবেন, মানে গৌতম মিডিয়াম এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আপনারা এটাকে ছোটো করে সুন্দরভাবে বসিয়ে দিবেন কোনো একটা জায়গায়। প্রথমে আমি এরকম একটু কমিয়ে নিয়েছি, তারপর এটাকে একটু ছোটো করে আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। তো আমি এটা এখানে বসালাম, আমি এটাকে আরও একটা কপি করব। তো কপি করার জন্য আপনারা কপি এখানে ক্লিক করবেন, আরও দুইটা কপি করবেন এবং এই দুইটা এই জায়গায় বসিয়ে দিবেন, ওকে। তো আমি শালগুলো পরিবর্তন করে নিচ্ছি, প্রথমে এখানে ক্লিক করে আমি শালগুলো পরিবর্তন করে নিচ্ছি, ওকে। আমি শালগুলো পরিবর্তন করে নিয়ে সুন্দরভাবে এই টেক্সটগুলো এই জায়গায় বসিয়ে দিচ্ছি। এবার ডান দিকে আপনারা প্রথমে লিখবেন যে 2014 থেকে 2015 সালে আপনারা কোন কলেজ বা কোন স্কুলে পড়েছিলেন, প্রথমে সেটার নাম লিখবেন, তারপর কী পড়েছিলেন মানে সেটা সম্পর্কে নিচে কিছু লিখে দিবেন। তো সেটার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, তারপর ডবল ক্লিক করে আপনারা সেই কলেজ বা স্কুলের নাম প্রথমে লিখে দিবেন। তো আমি সেটা লিখে দিচ্ছি, তো আমি আপাতত দিলাম এখানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি সিলেট, তারপর ওকে। তো এবার আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি প্রথমে, ওকে। তো আমি এটা সাইজ দিব 19, আপাতত সাইজ দিব এটা 19, এতে ক্লিক করবেন, এতে ক্লিক করে এখানে আপনার সাইজে যাবেন, সাইজে গিয়ে 19 দিয়ে দিবেন, তারপর রাইট মার্ক, তারপর এটাকে একটু বড় করে নেবেন, তারপর আগের মতো আপনার এটার ফন্ট পরিবর্তন করে মানে গৌতম মিডিয়াম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে গৌতম মিডিয়াম দিয়ে দিচ্ছি, তারপর ওকে। তো এটাকে আপনারা চাইলে একটু বোল্ড করে দিতে পারেন, আপনারা বিতে গিয়ে একটু বোল্ড করে দিবেন, তারপর সুন্দরভাবে এই টেক্সটটাকে এই জায়গায় বসিয়ে দিবেন, ওকে। তো আমি বসিয়ে দিলাম, তারপর এটাকে আর একটা কপি করবেন, কপি করে আপনারা মানে 2014 থেকে 2015 আপনারা এই কলেজে বা এই ইউনিভার্সিটিতে কী কী করেছিলেন সেই সম্পর্কে হালকা কিছু লিখে দিতে পারেন। তো এগুলো মুছে দিয়ে সেই লেখাগুলো লিখে দিচ্ছি, তো আমি এগুলো লিখে দিলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার এটার সাইজ মানে যদি একটু বড় থাকে তাহলে আপনার এটার সাইজ করে দেবেন 15, তো আমি এখান থেকে সাইজটা 15 করে দিচ্ছি। তো এখান থেকে আমি 15 সাইজ করে দিলাম, তারপর এটা কিন্তু বোল্ড ছিল, আমি মানে এটাকে আনবোল্ড করবো। তো আনবোল্ড করার জন্য আপনারা স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে আপনারা এই যে একটা টি ক্রস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা আনবোল্ড হয়ে যাবে, তারপর রাইট অপশন। এবার আপনারা সুন্দরভাবে এটাকে এই জায়গায় বসিয়ে দিবেন, তো আমি এটাকে এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে আপনারা মানে 2016 থেকে 2018 মানে কোন ইউনিভার্সিটি কোন কলেজে ছিলেন সেটা লিখবেন, তারপর এখানেও সেম টু সেম লিখবেন। তো এভাবে মানে নিচে লাইনগুলো লিখে দিবেন, তো আমি লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দরভাবে লিখে নিয়েছি। তো এবার আমি এক্সপিরিয়েন্সের জায়গায় ঠিক একইভাবে লিখবো, তো তার আগে প্রথমে এই ডিজাইনটা আমি এখানে করবো। তো সেটা করার জন্য আপনারা গার্ড অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে সেটিং আইকন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে একটা লাইন আপনারা এদিকে বাড়াবেন, তারপর এই লাইনটাকে সুন্দরভাবে এটার মাঝখানে এভাবে রেখে দিবেন, ওকে। তো আমি এটা এই বরাবর রেখে দিলাম, তারপর আমি এখানে একটা শেপ সেট করবো। তো প্লাস অপশনে ক্লিক করবেন, শেপসে ক্লিক করবেন, শেপসে ক্লিক করে এটাকে একটু ছোটো করে নিচ্ছি, তারপর আমি এখান থেকে ছোট্ট একটা শেপ সেখানে অ্যাড করবো। তো প্রথমে এখানে এরকম রেখে দিচ্ছি, এখান থেকে এই জায়গায় রাখলাম, তারপর এখানে রেখে দিলাম, ওকে। তারপর আমি এটাকে একটু ছোটো করে নিই, তারপর রাইট অপশন। তো এবার যদি আপনারা মানে এই লাইনটাকে সুন্দরভাবে এই জায়গায় রেখে দিবেন, তারপর গার্ডটা তুলে দিবেন, তাহলে দেখতে পাবেন এখানে সুন্দর একটা লাইন চলে এসেছে। তো এই যে বলগুলো দেখতে পাচ্ছেন, তো আগের থেকে আপনারা কপি করবেন বলগুলো। তো আমি এখান থেকে একটা লেয়ার সিলেক্ট করে এখানে কপি করছি, কপি করার পর এই বলটা এখানে এই জায়গায় রেখে দিব, ওকে। তারপর আরেকটা কপি করব, তারপর এটাকে এই জায়গায় রেখে দেবো। তো সুন্দরভাবে আমি দুইটা জায়গায় বসে দেবো, ওকে। আমি এখানে দুইটা বল এড করে নিলাম, এবার আমি এই শাল এখানে এড করব। তো শালগুলো আমি এখান থেকে কপি করে নিতে পারি, তো এখান থেকে যে কোনো একটা শালের লেয়ার আমি কপি করব, লেয়ারটা সিলেক্ট করলাম, তারপর কপি এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এবার আপনি এটাকে ধরে সুন্দরভাবে এই জায়গায় ছেড়ে দেবেন, তো আমি এটাকে এখানে ছেড়ে দিলাম, তারপর এটাকে আরেকটা কপি করব, তারপর এটাকেও আমি সুন্দরভাবে এই জায়গায় ছেড়ে দেবো। তো সুন্দরভাবে লেয়ারগুলো বসিয়ে শালের নামগুলো পরিবর্তন করে নিচ্ছি।
ওকে আমি এটা লিখে দিলাম। তারপর আপনারা এটার পাশে লিখবেন যে প্রথমে লিখবেন যে 2014 থেকে 2017-তে আপনারা কোন কোম্পানিতে কাজ করেছিলেন, তারপর সেই কোম্পানি সম্পর্কে অল্প কিছু লেখা আপনারা এই জায়গায় লিখে দিবেন, মানে এইভাবে। তারপর 2018 থেকে 2021 পর্যন্ত কোন কোম্পানিতে কাজ করেছেন সেগুলোকে আপনারা এই জায়গায় লিখে দিবেন। তো লেখাগুলো সহজ, সেজন্য আমি এখান থেকে কপি করে এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোম্পানি নেম 1 দিয়েছি, তারপর কোম্পানি নেম 2, তো নিচে আমি কোম্পানি সম্পর্কে কিছু লিখে দিয়েছি। তো এভাবে আপনারাও লিখে দিবেন। তারপর এই যে খালি জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়া আইকন এড করে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে পারেন। তো সোশ্যাল মিডিয়া আইকন এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর গ্যালারিতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়া আইকনগুলো মানে দিয়ে দিবেন। তো আমি এই পিএনজিটা এড করলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো এই পিএনজিটা একদম সিম্পল, কীভাবে তৈরি করতে হয় আশা করি আপনাদের শিখিয়ে দিতে হবে না, এটা পারবেন, এটা একদম সিম্পল। তো আমি এটাকে ছোটো করে এই জায়গায় বসিয়ে দিব, আর একটু ছোটো করে নিচ্ছি। ওকে, আমি এটা ছোটো করে এই জায়গায় বসিয়ে দেবো। তো আমাদের বাম দিকের কাজ শেষ, এবার আমরা ডান দিকে কাজ করবো। তো ডান দিকে আমরা তিনটা জিনিস এড করবো, কন্ট্যাক্ট, তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর স্কিল। তো সেগুলি লেখার জন্য সর্বপ্রথম প্লাস অপশনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, তারপর ডবল ক্লিক করে আপনার এখানে কন্ট্যাক্ট লিখে দিলাম, তারপর ওকে। তো আমি এটার সাইজ ছোটো করবো, সাইজ ছোটো করে আমি আপাতত 49, ওকে, আমি এখান থেকে 49 দিয়ে দিলাম। তারপর আমি এটা কালার পরিবর্তন করব। তো কালার পরিবর্তন করার জন্য কালারে যাবেন, কালারে গিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দেবেন, তারপর এটাকে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। তো এই টেক্সটটাকে আপনারা আরও একটা কপি করবেন, মানে আরও দুইটা কপি করবেন। তো এটাকে আমি এই জায়গায় রাখবো, তারপর আরও একটা কপি করব। তো এই টেক্সটের মানে এই লেখাগুলোর নাম আমি পরিবর্তন করে দিচ্ছি, এখানে আমি আপাতত দিব স্কিল। তো স্কিল দিয়ে দিচ্ছি, ওকে। তো দিয়ে দিলাম স্কিল, তারপর আমি এটাকে দেব ল্যাঙ্গুয়েজ, তারপর ওকে। তো এই টেক্সটগুলোকে আমি সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি কন্ট্যাক্ট, স্কিল এবং ল্যাঙ্গুয়েজ, এবং সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবং কন্ট্যাক্টের নিচে আমি এখানে 4টা লোগো অ্যাড করব। তো লোগোটা আমার কাছে আছে, তো সেটা ডাউনলোড লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো আমি এখান থেকে গ্যালারি থেকে সেই লোগোটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এই লোগোটা মানে সিলেক্ট করে দিলাম, তারপর রাইট অপশন। এবার আপনারা এই লোগোটাকে ছোটো করে এই জায়গায় বসিয়ে দিবেন। তো প্রথমে লোগোটা কালার পরিবর্তন করবেন, এটা হোয়াইট কালার আছে। তো আমি প্রথমে এটা কালার পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ডের কালার দেবো, কালারে যাবেন, তারপর এটা এনেবল করবেন, তারপর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দেবেন যাতে ম্যাচ খায় আর কি। তো আমি ছোটো করে এই জায়গায় বসিয়ে দেবো, ওকে, ফাইন। এবার আপনারা প্লাস অপশনে ক্লিক করে টেক্সে ক্লিক করবেন, টেক্সে ক্লিক করে আপনাদের ঠিকানা, ইমেইল সব কিছু এই জায়গায় লিখে দিবেন। তো আমি এগুলো লিখে দিচ্ছি। ওকে, আমি টেক্সটগুলো রিডেক্স করে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এবার আমি স্কিল ডিজাইন করবো। তো স্কিল ডিজাইন করার জন্য আমার গাইডলাইনের প্রয়োজন হবে। তো সেটিং এখানে ক্লিক করে আমি এগুলো একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর আমি এই গাইডলাইনগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আমার মতো করে। ওকে, আমি স্কিল ডিজাইনের জন্য এই গোটা বানিয়েছি। তারপর আপনার ইউ আইকনে ক্লিক করে সেটিং আইকনে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। এবার আপনারা প্লাস অপশনে ক্লিক করে শেপসে যাবেন। শেপসে গিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রাউন্ড শেপটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার এই শেপসটাকে একদম ছোটো করে নেবেন, ছোটো করে একদম নিচে যাবেন। নিচে গেলে এখানে ওপাসিটি দেখতে পাবেন, এটা জিরো করে দেবেন। তারপর একটু নিচে যাবেন, নিচে গেলে আপনারা দেখতে পাবেন স্ট্রোক উইথ, এটা একটু বাড়িয়ে দেবেন। বাড়ি দিয়ে একটু নিচে যাবেন, নিচে গেলে স্ট্রোক উইথের কালার দেখতে পাবেন, কালারটা আপনার ব্যাকগ্রাউন্ডের কালার মতো করে দেবেন। এবার আপনারা এটাকে একদম ছোটো করে দেবেন। তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি, ওকে। আপনারা চাইলে এরকম রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্ট্রোক দিয়েছি 14, আপনারা চাইলে 15 দিতে পারেন। তো আমি আপাতত 15 দিলাম, তারপর রাইট অপশন। এবার আপনারা এটাকে ছোটো করে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবেন, আর একটু ছোটো করি আমি, ওকে। তো এটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। তারপর এটাকে আরও একটা কপি করবেন, এখানে ক্লিক করে আরও একটা কপি করবেন। তো কপি করলাম, তো এটাকে আপনারা এই মাঝখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে ইউ আইকনে ক্লিক করে দিচ্ছি যাতে চুম্বকের মতো হয়ে যায়, ওকে। তারপর এটাকে আরও একটা কপি করবেন, তো এটাকে আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন, ওকে। আমি এটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। এবার লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই তিনটা লেয়ার সিলেক্ট করবেন। তো আমি তিনটা লেয়ার সিলেক্ট করে তিনটা লেয়ারকে মার্জ করে দিব, ওকে। তিনটা লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমি তিনটা লেয়ারকে মার্জ করে দেবো। মার্জ এখানে ক্লিক করে মার্জ করে দিলাম, ওকে। তারপর আমি এটাকে মানে এই লেয়ারটাকে আরও একটা কপি করবো। তো কপি করার জন্য কপি এখানে ক্লিক করবেন, আর একটা কপি হয়ে গেছে। এবার আপনারা এটাকে ধরে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এই দুইটা লেয়ার সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, তারপর দুইটা লেয়ার সিলেক্ট করে দুইটা লেয়ারকে আপনারা মার্জ করে দেবেন। তো মার্জ এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, তারপর দুইটা লেয়ার কিন্তু মার্জ হয়ে গেছে। এবার আপনারা এই লেয়ারটাকে সুন্দরভাবে এই মাঝখানটাতে রাখবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা মাঝখানটাতে আছে। এবার এই লেয়ারটাকে আরও একটা কপি করবেন। তো আমি আরও একটা কপি করলাম, তারপর এই লেয়ারটাকে একদম মাঝখানে এনে এভাবে ছেড়ে দেবেন, ওকে। তারপর লেয়ার অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ার। তো উপরের লেয়ারটা আপাতত আপনারা চোখে এখানে ক্লিক করে হাইড করে দেবেন, তারপর নিচের লেয়ারটা সিলেক্ট করবেন। নিচের লেয়ারটা সিলেক্ট করে আপনারা একটা কালার পরিবর্তন করবেন। তো আমি আপাতত এই কালারে যাবো, কালারে গিয়ে এটা এনেবল করবো। এনেবল করে দিয়ে আমি এখান থেকে অন্য একটা কালার দিব, সাপোজ এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। এবার লেয়ার অপশনে ক্লিক করে আপনারা উপরের লেয়ারটা অন করে দেবেন,
ওকে, তো দেখতে পাচ্ছেন মানে নিচে যে কালারটা দিয়েছি এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমাদের যে সফটওয়্যারের উপরে আমাদের কতটুকু স্কিল আছে সেটা আমরা এখানে অ্যাড করার পর মানে অংশটা রিমুভ করব। তো আপাতত এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এই মাঝখানে আপনারা সফটওয়্যারের যে শর্টকাটের নামগুলো লিখে দিতে পারেন। তো আপাতত আমি এখানে দিব পিএস মানে ফটোশপ, তারপর এখানে দিব এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এভাবে সফটওয়্যারগুলোর নামগুলো আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। ওকে, তো আমি এখানে টেক্সটগুলো লিখে দিয়েছি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর ইনডিজাইন, ওয়ার্ডপ্রেস, পিক্সেলল্যাব এবং পিক্সআর্ট। তো আপনারা কোন অ্যাপস কতটুকু কাজ পান সেটা আপনাদেরকে এখানে মানে দেখিয়ে দিতে পারবেন। তো প্রথমে এটাকে জুম করে নিচ্ছি, তো একটু জুম করি। ওকে, তো জুম করার পর আবার জুম আইকনে ক্লিক করবেন, এটা চলে যাবে। এবার লেয়ার শুনে ক্লিক করে আপনারা উপরে যে লেয়ারটা রেখেছিলেন এই লেয়ারটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এটা চলে যাবে। এবার একটু ডানে যাবেন, ডানে গেলে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন আছে মাস্ক। তো আপনারা মাস্ক অপশনে ক্লিক করবেন, মাস্ক অপশনে ক্লিক করে এটা এনেবল করে দেবেন। এনেবল করার পর এবার আপনারা এখান থেকে দেখিয়ে দেবেন যে আপনারা ফটোশপ কতটুকু পারেন। তো ধরেন আমি ফটোশপ সম্পূর্ণ পারি, সেই জন্য আমি ফটোশপের কোনো একটা অংশ কাটবো না। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি 100% কাজ জানি না। সাপোজ আপনি ধরেন আমি 70% অ্যাডোবি ইলাস্ট্রেটের কাজ জানি, তো সেজন্য আমি এখানে মানে 70% রেখে বাকি 30% মানে রিমুভ করে দেবো। সেটা করার জন্য এখান থেকে আপনারা এভাবে সিলেক্ট করবেন, অংশটুকু সিলেক্ট করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি এটা এরকম রেখে দিচ্ছি, এটাকে একটু ছোট করে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটতেছি এভাবে কিন্তু আপনারা কাটতে হবে, না হলে কিন্তু সুন্দর লাগবে না। তো এটাকেও আমি এরকম করে দিচ্ছি। এই যে ধরুন আমি এরকমভাবে কেটে দিলাম, তো এবার যদি আমি রাইট অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে এই পর্যন্ত আসে দাগ, তারপর এই অংশটুকু নাই। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি 70% বা 80% কাজ জানি, এজন্য এই পর্যন্ত ভর্তি আছে। তারপর ইনডিজাইন আপনারা কতটুকু কাজ জানেন তো সেটাও আপনারা মানে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, এই লেয়ারটা সিলেক্ট করবেন, লেয়ারটা সিলেক্ট করে আবার মাস্কে যাবেন। তো আমি আবার মাস্কে গেলাম, এই যে মাস্ক আছে মাস্কে যাবেন, মাস্কে গিয়ে দেখতে পাচ্ছেন এটা আছে। তো এটাকে আপনারা আরও একটা কপি করবেন, এই যে নিচে যাবেন, নিচে গেলে কপি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আরও একটা কপি হয়ে যাবে। তারপর উপরে গিয়ে আপনার এই যে মুভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা আপনারা সরাতে পারবেন। আর এটা উপরে থাকুক। ওকে, তো আপনারা মানে দুই নম্বরটা সরাবেন। তো প্রথমে দুই নম্বরটা সিলেক্ট করবেন, তারপর এটা এভাবে সরিয়ে আপনারা ইনডিজাইন কতটুকু পারেন সেটাও সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ইনডিজাইন সাপোজ ধরেন আমি 50% পারি এবং 50% পাই না, সেজন্য আমি এখান থেকে প্রথমে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আমি 50% সিলেক্ট করে দেবো। ওকে, ধরেন আমি এতটুকু কাজ পারি, এই জন্য আমি এতটুকু সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি রাইট অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে ইনডিজাইনের এই অংশটুকু নেই। এভাবে আপনারা কোন অ্যাপসের কাজ কতটুকু পারেন এগুলো এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি সেই কাজগুলো মানে সেই কাজটুকু আমি করে দিচ্ছি, মানে প্রত্যেকটা জিনিস যদি আমি দেখাতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি দুইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো আপনারা এভাবে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দরভাবে কেটে দিয়েছি। এবার যদি আমি এটাকে জুম আউট করি তাহলে দেখতে পাবেন কত সুন্দর লাগতেছে, যে আমি ফটোশপ সম্পূর্ণ পারি, অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু কম, তারপর ইনডিজাইন একটু কম, তারপর ওয়ার্ডপ্রেস, পিক্সেলল্যাব সম্পূর্ণ পারি, তারপর পিক্সআর্ট একটু কম পারি। সেজন্য আমি এভাবে আপনারা যতটুকু পারেন আপনারা আপনাদের মতো করে দেবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজের নিচে আপনারা মানে কিছু লাইন এড করতে পারেন। তো সেটা করার জন্য আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে এই শেপসটাকে একটু ছোটো করবেন প্রথমে। তো আমি শেপসটাকে ছোটো করে নিচ্ছি এবং এটার কালার দেবেন আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি এটাকে একদম ছোটো করে নেব, হ্যাঁ একটু এখান থেকে ছোটো করি। ওকে, তারপর রাইট অপশন, তারপর আমি এই লাইনটাকে আরও একটা কপি করব, কপি এখানে ক্লিক করলে আমার একটা কপি হয়ে গেছে। তারপর আমি এটাকে এই জায়গায় এনে ছেড়ে দেবো, এভাবে আমি আরও একটা কপি করব, একটা কপি করে এনে এটাকেও এই জায়গায় ছেড়ে দেবো। তারপর এই তিনটাকে মার্চ করে আপনারা এই এই ডিজাইনটা যেভাবে করেছিলেন এই তিনটাকে মার্চ করে আপনারা একই সিস্টেমে মানে এই তিনটা লাইনও মার্চ করে একইভাবে দুইটা লেয়ার করবেন এবং একটা লেয়ার ভিন্ন একটা কালার দিবেন, কালার দিয়ে এভাবে রিমুভ করবেন। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপাতত আমি এটা করে নিচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই তিনটা লাইন কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু জুম আউট মানে জুম ইন করে দেখতে পারেন, তো আমি একটু জুম ইন করছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। এবার আপনারা চাইলে এখানে এই যে উপরের লাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভর্তি, তো এই জায়গায় আমি দিব ইংরেজি, তারপর এখানে দিব স্প্যানিশ, মানে স্প্যানিশ ভাষা আমি একদম 100% পারি না, ধরেন 70% পারি। তারপর আমি এখানে দেবো চাইনিজ 50%। তো সেটা লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, টেক্সে ক্লিক করবেন, তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা এখানে ইংলিশ লিখে দেবেন। তো আমি সেটা লিখে দিচ্ছি, তো আমি ইংলিশ লিখে দিলাম। তো আমি এটার ফন্ট পরিবর্তন করব, তো আমি এটার ফন্ট অন্য একটা ফন্ট দিব। আপাতত আমি এটা মাহফুজ মালঞ্চই ফোনটা দেবো। তো দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেছে। তারপর আমি এটার কালার দেবো, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারই দেবো। কালারে গেলাম, কালারে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম,
তো ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে এটাকে আমি একদম ছোটো করে নেব। ওকে, ছোটো করে আমি এটা সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবো। তো এভাবে বাকি দুইটা লাইন আমি লিখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি ইংলিশ, স্প্যানিশ, তারপর চাইনিজ। তো এবার যদি আমি এটাকে জুম আউট করি তাহলে দেখতে পাবেন মানে আমাদের অলমোস্ট ডিজাইনটা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এখানে ছবি দেওয়ার পালা। তো ছবি দেওয়ার জন্য আমি এখানে একটা শেপস ডিজাইন করব। তো তার আগে আমি প্রথমে এখানে এই যে মার্জিনগুলো ঠিক করে নিচ্ছি, তো মার্জিনগুলো আমি এখানে এরকম রাখবো প্রথমে। হ্যাঁ, জুম আউট করে নিচ্ছি, তারপর আমি এটাকে সুন্দরভাবে এখানে রাখলাম, তারপর এটাকে আমি এরকম রাখতে পারি। ওকে, এই লাইনটা আমি রিমুভ করে দেব। তো এবার আমি এই ইউআই আইকনে ক্লিক করে এটা রিমুভ করে দেব, তারপর প্লাস অপশনে ক্লিক করে শেপসে যাব। শেপসে গিয়ে এখান থেকে এই যে এরো আইকন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা আপনারা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা সুন্দরভাবে এটা সিলেক্ট করে দেবেন, এভাবে এভাবে সিলেক্ট করে দেবেন। তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি, ওকে, এরকম করে নিচ্ছি। তো এটার আপনারা কালার দিতে পারেন অন্য যে কোনো কালার, আমি আপাতত এই ক্রিম কালারটা দিলাম। ওকে, আর এটা সুন্দরভাবে এই জায়গায় বসাবো। ওকে ফাইন, আর একটু ছোটো করে নিই, পারফেক্ট। তারপর আমি এখানে আরও একটা শেপস এড করবো, শেপসে যাবো, শেপসে গিয়ে কর্নার, এই যে মানে এই শেপসটাই আমি এড করবো। প্রথমে কালারটা দিয়ে দিই ক্রিম কালার, এই কালারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি একই সিস্টেমে এটা রাখলাম এবং এটা এই জায়গায় তুলে দিলাম। তারপর এটাকে একদম ছোটো করে এই জায়গায় রাখলাম। ওকে, পারফেক্ট। তারপর রাইট অপশন। তো এবার আমি এখানে আরও একটা শেপ সেট করবো, প্লাস অপশনে ক্লিক করবেন, শেপসে যাবেন, শেপসে গিয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে এই শেপসটা সিলেক্ট করে দিতে পারেন, এটা। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর এটাকেও আমি একই সিস্টেমে এই জায়গায় রাখবো। ওকে, হ্যাঁ, এটাকে একদম ছোটো করে দিচ্ছি। ওকে, আমি এতটুকু রাখলাম। তারপর রাইট অপশন। এবার আমি এটাকে ক্রোপে গিয়ে আমি এটাকে মানে রোটেট করে দেবো, এভাবে রোটেট করে দেবো। তারপর রাইট অপশন। এবার আপনারা এটাকে পজিশনে ক্লিক করে একটু একটু করে উপরে তুলে নেবেন। ওকে, তো আমি এটাকে একটু একটু করে উপরে তুলে নিচ্ছি। তো আমি এরকম রাখবো, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে এসেছে, শেপের ডিজাইন। ওকে, আমি এতটুকুই রাখি, আর একটু উপরে তুলবো। ওকে, পারফেক্ট। তারপর রাইট অপশন। এবার লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই তিনটা লেয়ার সিলেক্ট করে মার্জ করে দেবেন। তো আমি তিনটা লেয়ার সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা এই তিনটা লেয়ার সিলেক্ট করে মার্জ অপশনে ক্লিক করবেন। তো মার্জ অপশনে ক্লিক করে ওকে, তো দেখতে পাবেন তিনটা লেয়ার মিলে কিন্তু একটা শেপস হয়ে গেছে। এবার আপনারা চাইলে এখানে আপনাদের যে কোনো ছবি দিতে পারেন। তো ছবিটা দেওয়ার জন্য আপনারা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা টেক্সচারে যাবেন। তো আমি এখান থেকে এই যে টেক্সচার দেখতে পাচ্ছেন টেক্সচারে যাবেন, তারপর ছবি এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এই ছবিটা সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে এরকম রাখবো। ওকে, এরকম রাখলাম। রাখার পর রাইট অপশন। তো দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি ছবিটা অ্যাডজাস্ট করে দিব স্কেলে। দেখতে পাচ্ছেন স্কেলটা একটু একটু করে বাড়িয়ে দেখবেন যে কোন জায়গায় আপনার ছবিটা মানে পারফেক্টভাবে ম্যাচ খাচ্ছে। তো আমি এখান থেকে স্কেলটা একটু বাড়বো। তো দেখতে পাচ্ছেন এতটুকু এনাফ আমার মনে হচ্ছে, ঠিক আছে। তারপর রাইট অপশন। এবার দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটাও কিন্তু সুন্দর মতো বসে গেছে। চাইলে আপনারা এই শেপসটাকে একটু বড় করে ছবিটাকে একটু বড় করতে পারেন, এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি জানি না আজকের ভিডিওতে আপনাদেরকে কতটুকু ভালোভাবে বোঝাতে পেরেছি, তবে আজকের ভিডিওর কোনো পার্ট যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই এটা নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন, ইনশাল্লাহ সেখানে সমাধান পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।